আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বিদায় নেওয়ার ৫০ বছর পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ৬১ হিজরির ১০ই মুহররম শহীদ হয়। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৫০ বছর পর ৬১ হিজরির ১০ই মুহররম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। উনি শহীদ হওয়ার ৩০০ বছর পর ৩৫২ হিজরিতে মুইজুদ দৌলা বলেন মুইজুদ এই মুইজুদ দাওলা নামক ব্যক্তি ৩৫২ হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে ১০ই মুহররমের এই মাতমের প্রথা চালু করে। নাম কি? কত হিজরিতে? না, সবাই বলতে হবে কত হিজরি। ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর? ৩০০। হুসাইন শহীদ হইলেন ৬১ হিজরির ১০ই মুহররম, এরও প্রায় ৩০০ বছর পর ৩৫২ হিজরির ১০ই মুহররমকে মুইজুদ দাওলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে। এরপরে ৩৬৩ হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে, মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ১০ই মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয়, বলেন তো কত হিজরি থেকে? ৩০০। কে শুরু করছে? কোন এলাকায়? বাগদাদে। এরপরে এটা কোথায় গেছে? মিশরে। এরপর সারা দুনিয়াতে। এই কথাগুলো আমাদের কিতাবে আছে, মানে আমরা যারা কিতাব পড়ি, আমাদের মতো আলেম যারা, তারা লেখছে, মানে আপনার আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক লেখছে, আল্লামা ইবনে আসির লেখছে। তো বলবে ইদি হুজুর তোমরা বানায় লেখছো। এখন কথা হলো শিয়া ভাইদের কিতাবে কি আছে দেখি। কাদের কিতাবে? এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী। বলেন কি নাম? উনি কি শিয়া? এই লেখক উনি কি? সাবধান, কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না, শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন। সৈয়দ আমির আলী উনি কি ছিলেন? একজন। তার একটা বই আছে নাম দ্য স্পিরিট অফ ইসলাম। বলেন কি নাম? হিস্ট্রি অফ এভলিউশন। এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ দাওলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ দাওলা নামক ব্যক্তি এই মুহররমের ১০ তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ, তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ দাওলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া। এই মুইজুদ দাওলা একজন শিয়া ছিলেন। ওখানে লেখছে হি এস্টাবলিশড, সেখানে লেখছে হি এস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে, ওখানে এস্টাবলিশড, মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নাম মুইজুদ দাওলা। সর্বপ্রথম ৩৫২তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলা কিতাবের কথা বলতে পারলাম না। শিয়া ভাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায়, যেগুলোতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার ৩৫২ পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা, তাদের কিতাবেও এগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন, জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। ১১টা বিষয় বললাম: মুহররমের তাৎপর্য, ২ নাম্বার আশুরার তাৎপর্য, ৩ নাম্বার 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না, 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত, 5 নাম্বার আশুরার রোজার ফজিলত, 6 নাম্বার করণীয়, 7 নাম্বার ৯-১০ রোজা রাখা, না পারলে ১০-১১ রোজা রাখা, ৮ নাম্বার মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব, ৯ নাম্বার মুহররমের দিন বর্জনীয়, ১০ নাম্বার কারো মৃত্যুতে আমরা কি করব, ১১ নাম্বার মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আহলে বাইত কি শুধু কারা? নবীজির ওই 5 জন না বিবি সহ সবাই? এই মনে আছে সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর এত রাত করে কখনো আমারে বয়ান দিয়েন না, রাত ছোট, এমনিতে রাত ছোট ভাই। আমি যেখানে আসি ১১টার আগে ছেড়ে দিবেন। আমার মূল কাজ পড়াশোনার, মানে পড়ানো মূল কাজ, কিন্তু ওয়াজ করা না। তা আল্লাহর রাস্তায় আমার প্রফেশনটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার প্রফেশন, আমি একজন শিক্ষক, আমার প্রফেশন আমি একজন শিক্ষক। মেহরবানি করে আমার এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহর রাস্তায় এত রাতে আমাকে বয়ান দিবেন না। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি। হোমনা টিউন, ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।